লাভ ওয়েলকাম টু আনা সিম্পল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? এই ঝড় বৃষ্টির মধ্যে আশা করছি সবাই সেফ আছো, সুস্থ আছো। তো আমাদের এখানে এই কয়দিন কিন্তু সেরকম ঝড় বৃষ্টি হয়নি, কিন্তু আজকে সকালবেলা থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর এখন রীতিমতো ঝড় হচ্ছে, বৃষ্টিও হচ্ছে, আর মেঘও চমকাচ্ছে প্রচণ্ড। তো সকালবেলা সেরকম ঝড় বৃষ্টি ছিল না, এটা দেখে জামাকাপড় ভিজিয়ে দিয়েছিলাম। তো জামাকাপড় টাপড় কাঁচা হলো, তারপর এখন দেখছি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো জানি না কখন কি শোকবে। আর এই যে গ্যাস টেবিলটা দেখতে পাচ্ছ, এই গ্যাস টেবিলটা আমার ওই বাড়িতে ছিল, এই বাড়িতে এসে আমি ছাদে তুলে দিয়েছিলাম, কারণ সেরকম ঘরে জায়গা নেই। তো এখন দেখছি ঝড় বৃষ্টিতে রীতিমতো রোজ ভিজছে, আর ভিজতে ভিজতে তো এটা নষ্টই হয়ে যাবে, এর জন্য ওপর থেকে নিয়ে আসলাম আমি আর রিজু মিলে, ধোয়া মোছা করে ঘরে রাখলাম। তো আজকে সকালবেলা থেকেই প্রচণ্ড কাজ বাজ ছিল, আর এর জন্য এখনো রান্নাবান্না কিছুই করতে পারিনি। আর ঘরে এসে দেখছি সবজি টবজি সমস্ত কিছুই বাড়ন্ত, আর অল্প কিছু চাল ছিল, ডাল ছিল, তো সেইগুলো দিয়েই এখন আমি খিচুড়ি রান্না করব। তো আজকের ভিডিওটা সত্যি কথা বলতে বানানোর সেরকম কোনো প্ল্যান ছিল না, কিন্তু যেহেতু আমি কিছু রান্না করলে তোমাদের সাথে সেগুলো শেয়ার করি, তো আজকে যেহেতু খিচুড়ি রান্না করছি এর জন্য শেয়ার করব তোমাদের সাথে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ অবশ্যই আমার পাশে থেকো, আর তোমরা সকলে আবার বলছি সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো রান্নাটা শুরু করি। খিচুড়ি বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো মুগ ডাল, মসুরির ডাল, ছোলার ডাল আর গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। মুগ ডালটা আগে আমি শুকনো খোলায় কড়াইতে ভেজে নিয়েছি, এখন সমস্ত কিছু একসাথে ধুয়ে নেব। একটা ছোট সাইজের গোটা টমেটো, কিছুটা কাঁচা পাকা লঙ্কা আর আদা সমস্ত কিছু একসাথে পেস্ট করে নিলাম। রান্নাটা এবার আমি শুরু করছি। প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, আর এখন ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচ ফোড়ন। ফোড়ন দিয়ে যখনই খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়তে শুরু করবে, এর মধ্যে আমি তৈরি করা মশলাটা দিয়ে দিলাম। মশলার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো মিশিয়ে দেব, আর সমস্ত কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দিলাম, আর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। চাল আর ডালটা মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দু কাপ মতো গরম জল দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, খিচুড়িটা আস্তে আস্তে হতে থাকবে। খুবই কম উপকরণে আর কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল আমাদের বর্ষাকালের স্পেশাল খিচুড়ি। আমি এটাকে একটু শুকনো শুকনোই রেখেছি, তোমরা যদি একটু খিচুড়ি ঝোল ঝোল পছন্দ করো তাহলে অবশ্যই জলের পরিমাণটা একটু বেশি দিও। এই পর্যায়ে আমি সামান্য ঘি দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেব, এতে করে খিচুড়ি ঘিয়ের গন্ধটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে। বর্ষাকাল স্পেশাল গরম গরম খিচুড়ি পরিবেশন করার আগে আমি এর উপরে আর একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। আর বাইরে এখন বৃষ্টি চলছে আর ঘরে গরম গরম খিচুড়ি, মজাটাই আলাদা। আজকে লাঞ্চে আমি বানিয়েছি খিচুড়ি, গোল গোল করে আলু ভাজা, কাঁকরোল ভাজা, ভেন্ডি ভাজা আর পাঁপড় ভেজেছি। অসাধারণ হবে আজকে আমাদের লাঞ্চটা। আর বাইরে দেখো ঝড়ও হচ্ছে, বৃষ্টিও হচ্ছে, ক্যামেরার কিছু ফল্টের কারণে বৃষ্টিটা তোমরা দেখতে পেলে না,
কিন্তু এখন গরম গরম খিচুড়ি উপভোগ করার সময়, তো তোমরাও বানিয়ে ফেলো এইভাবে খিচুড়ি, আশা করি ভালো লাগবে।